Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man ihtada bihuda amma ba'd. Ajke amra ottonto anondito ebong Allah rabbul alaminer barkahe shukur guzar je Allah rabbul alamin asmaner niche jominer upore tar kalamer sathe to kono kitaber tulona hoy na to shei jonno er pore pore jei kitab sahih al bukhari shetar অর্ধশত সিরিয়েলে মানে 50 সিরিয়েলে যে হাদিস সেটার দার্স নিয়ে আমরা আজকে বসেছি আমরা নিজেদেরকে সেই জন্য সৌভাগ্যবান মনে করছি আমরা বলছি আলহামদুলিল্লাহ এই কিতাবের শুরুতে অনেক দীর্ঘ ভূমিকা লাগে জিজ্ঞাসা করলাম তো ভাই বললেন যে প্রথমে এটা হয়ে গেছে আর এটা হয়ে যাওয়ারই কথা সেজন্য আমরা ভূমিকাতে কথা লম্বা করব না আমাদের হাদিস নিয়ে যে কথাগুলো আমরা সেগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব তো 50 নম্বর হাদিস যেটা আজকে আমাদের সামনে বলা হয়েছে যে সিরিয়ালে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হলো মুহাদ্দিসিনদের পরিভাষায় অত্যন্ত সুপ্রসিদ্ধ এটা পরিভাষা তারা এটাকে বলে থাকেন যে হাদিসে জিবরিল নামে পরিচিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি অত্যন্ত তাৎপর্যবহ এবং গুরুত্বের দাবিদার মুহাদ্দিসগণ এটা তারা আলোচনা করেছেন ব্যাখ্যাতাগণ আরও দীর্ঘ আলোচনা করেছেন সেটা নিয়ে এবং অধ্যায়টা হলো কি বাবু সুআল জিবরিল আন-নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ঈমানি ওয়াল ইসলামি ওয়াল ইহসানি ওয়া ইলমি সাআহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করতে গিয়ে বলছেন যে এই অধ্যায়টা হলো জিবরিল আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি বিষয়ে প্রশ্ন করেছিলেন সেটার অধ্যায় প্রশ্ন কি করেছিলেন তিনি প্রথমত ঈমান সম্পর্কে দ্বিতীয়ত ইসলাম সম্পর্কে তৃতীয়ত ইহসান সম্পর্কে চতুর্থত তিনি প্রশ্ন করেছিলেন কিয়ামত কবে কায়েম হবে সেটা সম্পর্কে তাহলে মোট চারটি বিষয় সম্পর্কে তিনি প্রশ্ন করেছিলেন শিরোনামের মধ্যে তিনি বলেছেন যে বায়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের প্রশ্নের উত্তরে তার যে বর্ণনা তিনি দিয়েছেন সেটার আজকে এখানে আলোচনা সুম্মা কাল তারপরে আল্লাহ নবী সাল্লাম যে বলেছিলেন যে জাআ জিবরিলু আলাইহিস সালাম ইউআল্লিমুকুম দীনাকুম জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন তোমাদেরকে তোমাদের দীন শিক্ষা দেওয়ার জন্য তারপরে ইমাম বুখারী নিজে বলছেন ফাজআলা যালিকা কুল্লাহু দীনা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিসকে এখানে যে ইমান ইসলাম এহসান এবং কিয়ামত কবে হবে সেটা তো একটা সময় মানে একটা দুর্ঘটনা সম্পর্কে প্রশ্ন তো বললেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষে বললেন যে জিবরিল তোমাদেরকে তোমাদের দীন সম্পর্কে প্রশ্ন করতে এসেছেন তাইলে উনি বলছেন যে এই সবগুলো জিনিসকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলেন দিনের মধ্যে সবগুলোই দিন ওমা বাইয়ানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি ওয়াফদি আব্দুল কাইস এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফদি আব্দুল কাইস এর জন্য যা বর্ণনা করেছিলেন তাদের সাথেও এই ধরনের ঘটনা ঘটেছিল সেইগুলো সম্পর্কে আল্লাহ নবী বলছেন মিনাল ঈমান এই সব জিনিসগুলো হলো ঈমানের অন্তর্ভুক্ত সেটা অবশ্য আগে অতিক্রম হয়েছে আপনারা অবশ্যই জেনে থাকবেন মোট কথা আমাদের এখানে এটাই যথেষ্ট যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনেক আগ থেকেই চেষ্টা করেছেন যে এই কথা সাব্যস্ত করার জন্য যে আমল হলো ঈমান ঈমানের অন্তর্ভুক্ত সেই জন্য এই কথাটা তিনি এখানে নোটিশে বলে দিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জিনিসগুলোকে ঈমানের অন্তর্ভুক্ত তিনি আখ্যা দিয়েছেন আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার শিরোনাম সম্পর্কে এই জন্যই বলা হয় যে ফিকহুল বুখারী ফি তারাজুমিহি ইমাম বুখারী যে শিরোনামটা বললেন আজকে আমরা তার শিরোনাম নিয়ে কথা বলছি কেন ইমাম বুখারীর কিন্তু গভীর জ্ঞানের কথাগুলো উনি নিবদ্ধ করে দেন রেখে দেন তার শিরোনামের মধ্যেই কি বলতে চান অনেক লেখকরা পরে নাম্বারিং করে বলেন যে এই হাদিস থেকে এটা পাওয়া গেলো এই হাদিস থেকে ওইটা পাওয়া গেলো এটা পাওয়া গেলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিন্তু শিরোনামের মধ্যেই ছোট্ট হেডিং যেটা ওইটার মধ্যেই তিনি কিন্তু তার ইলমের যে গভীরতা এটা লুকিয়ে রেখে দেন এমনকি এমনভাবে লুকিয়ে রেখেছেন যে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ সহ অন্যরা বলেছেন যে আল উম্মাহ মদিনা আও মদিনুন ইন্দাল বুখারী ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর নিকটে উম্মতে মুসলিমা তারা ঋণী রয়ে গেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঋণ এখন পর্যন্ত পরিশোধ করা হয় নাই অথচ ফাতুল বাড়ির মাধ্যমেই তিনি যে পরিমাণ আপনার ঋণ পরিশোধ করেছেন মানে তার অধিকারটা যে ব্যাখ্যার কথাগুলো তিনি লুকিয়ে রেখেছেন সেটা হলো বেনজির
যদিও বা আরেকটা ফাতুল বাড়ি রয়েছে ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ, কেউ কেউ বলেছেন যে ওই ফাতুল বাড়ি বের হলে এই ফাতুল বাড়ি অনেকটাই তার মাহাত্ম্য হারিয়ে ফেলত, ওইটাও এত বিশাল এবং এত মাহাত্ম্যপূর্ণ, আশ্চর্যের বিষয় একই নামের ফাতুল বাড়ি, এটা ইবনে হাজারের, ওটা ইবনে রাজবের। আজকাল এটা আবার ছাপতেছে মাশাআল্লাহ, তো সেখান থেকেও অনেক ইলম আমরা ইনশাআল্লাহ আশা করছি পরবর্তীতে পাব। তো যাই হোক, এখানে এসে ইম বুখারী রাহিমাল্লাহ শেষে কি বললেন, ও কাউলিহি তাআলা ওমান ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, অধ্যায়ের মধ্যেও তিনি এই অংশটাকেও ধরতেছেন যে আর আল্লাহ রাব্বুল আলমিনের এই বাণীটাও আমাদের এই শিরোনামের মধ্যে অন্তর্ভুক্ত থাকলো, সেটা কি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওমান ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, আল্লাহ রাব্বুল আলমিন বললেন যে ইসলাম ব্যতীত যে অন্য কোনো ধর্ম খোঁজাখুঁজি করবে অন্বেষণ করবে তার সেই ধর্মকে কর্মকে আল্লাহ কবুল করবেন না, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। ইমাম বুখারী এই আয়াত এখানে কেমন জুড়ে দিলেন, ইমাম বুখারী এই আয়াত জুড়ে দিয়ে এটা বুঝালেন যে আল্লাহ যে বললেন যে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইমান ছাড়া কি অন্য কিছু গ্রহণ করবেন? তাহলে ইমান এবং ইসলাম এক। এবং ইমাম বুখারী রহমাল এটা বুঝে চাইলেন যে পরিভাষা কোথাও ভিন্ন আছে, কোনো সময় দিন বলা হবে, কোনো সময় ইমান বলা হবে, কোনো সময় ইসলাম বলা হবে, এমনকি আহসান সহ বললেন সবই তো দিনের মধ্যে সামিল, অতএব সবটাকেই দিন বলা যাবে, সবটাকেই ইসলাম বলা যাবে, সবটাকেই ইমান বলা যাবে। আর সেখান থেকেই মহা আলিমদের একটা কথা আসছে যে ইমান এবং ইসলাম এগুলোকে যখন আলাদাভাবে উল্লেখ করা হয় তাহলে দুইটাকেই বুঝায়। যেমন আপনি যখন বলবেন যে মানুষটা ইমানদার, ইমানদার শুধু আপনি এই জন্য বলেন নাই যে সে আগে বিধর্মী ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে কালিমা পড়ছে মুসলমান হয়েছে, না, তার মধ্যে আমল ভালো, তাহলে আমল এর মধ্যে সামিল। ঠিক তদ্রূপ কেউ যদি বলে যে ভাই এটা একটা প্রকৃত মুসলিম, তাইলে বুঝতে হবে তার মধ্যে ইমানও আছে ইসলামও আছে। তো এটা একটা আরেকটা পরিভাষা যে ইমান এবং ইসলাম এই দুইটাকে আলাদা আলাদা উল্লেখ করলে দুইটাই দুই অর্থ বুঝায়, মানে প্রত্যেকটা আলাদা আলাদা একাই দুই দুই অর্থ বুঝায়। আবার দুইটাকে যদি একসাথে উল্লেখ করা হয়, যেমন এখানে যদি ব্ল্যাকবোর্ডে লেখা হইতো আল ইমান তারপর লেখা হইতো আল ইসলাম, তখন কিন্তু ইমান দিয়ে বোঝানো হয়তো আকিদার দিকগুলো, নলেজের যে ভিতরের দিকগুলো যেটা আমরা বিশ্বাস পোষণ করি, আর ইসলাম দিয়ে বোঝানো হতো আমলের দিকগুলো যেটা বাহ্যত আমল। তা না হলে আলাদা আলাদা যখন ইসলাম বলা হবে সবই একসাথে সামিল। আমরা যেমন বলি এমনিভাবে পরিভাষা এখন বেশি ব্যবহার হয় তাওহীদ, যিনি তাওহীদ পন্থী তাকে বলা হয় মুওয়াহ্হিদ। যখন আমরা মাহফিলের মধ্যে বলি সম্মানিত তাওহীদি জনতা, তাইলে এখানে কি তাওহীদ দিয়ে আলাদা একটা অর্থ দিয়ে আমরা ইসলাম এবং ইমান থেকে অন্য কাউকে বুঝাচ্ছি যে তাদের মধ্যে ওই জিনিস থাকার কারণে তারা মুওয়াহ্হিদ? না, বুঝাচ্ছি তাদের মধ্যে ইমানও আছে ইসলামও আছে। তাহলে এগুলো একটা পরিভাষা, এগুলো একটা আলাদা করে উল্লেখ করলো, তার মধ্যে সবটাই সামিল। তারপরে হাদিস নিয়ে আসছেন, হাদ্দাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদ্দাসানা ইসমাঈল ইবনে ইব্রাহিম আখবারানা আবু হাইয়ান আত-তাইমি আন আবি যুরআহ عن ابي هريره رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم بارزا يوما للناس فاتاه جبريل। হাদিসের সনদ আপনারা শুনেছেন, নাম আমাদের সেটা নিয়ে আলোচনার এখানে কোনো প্রয়োজন নেই, যদি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসের কিতাবের সকল হাদিসগুলো উম্মতে মুসলিমা গ্রহণ করে নিয়েছেন এটা বিশুদ্ধ হিসাবে। আমরা এখন শুধু হাদিসের মূল বক্তব্য থেকে আলোচনা করব যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, তার পরিচয়ও অনেকের কাছে আলহামদুলিল্লাহ জানা শোনা, অত্যন্ত প্রসিদ্ধ সাহাবি, কিন্তু কিছু না বললে যেন ঋণ থেকেই যায়, এই সেই সাহাবি যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শেখার জন্য তার পেটের ক্ষুধা কোথায়, তার থাকার ব্যবস্থা কোথায়, তার সহায় সম্বল কোথায়, পরিবার পরিজন কোথায়, সব ত্যাগ দিয়ে তিনি পড়ে থাকতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এর অন্বেষার জন্য। কখনো কখনো ক্ষুধায় ওই মসজিদের বাহিরে উল্টো হয়ে পড়ে থাকতেন, তো মৃগী রোগের একটা চিকিৎসা হলো, উল্টো হয়ে পড়ে থাকলে মানুষ যদি ওই জুতা দিয়ে ঘাড়ের মধ্যে আঘাত করে তো এটাও একটা আগের যুগে চিকিৎসা ছিল। তারা মনে কর আর জুতা দিয়ে কেউ আঘাত করে যাচ্ছে, পা দিয়ে মেরে যাচ্ছে, তো একদল মনে করছে তোমরা আরো মারো, কারণ মনে হয় মৃগী রোগে মনে পাইছে, দাবু ঘরের তো মৃগী রোগে পায় নাই। আল্লাহু আকবার, তিনি মানে ক্ষুধার কারণে কষ্টে মানে নিজেকে না ধারণ করতে পেরে পড়ে থাকতেন, এইরকম অবস্থা হয়ে যেত। এইভাবে আরো একাধিক ঘটনার মধ্যে একটা এটাও ঘটেছে যে তিনি আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করছেন,
ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا সূরা কিয়ামার মধ্যে যে মুসলমান যারা আল্লাহর নেক বান্দা যারা ইমানদার তারা তাদের সেই মনের মানে আকর্ষণ আসক্তি ধন সম্পত্তির উপর থাকা সত্ত্বেও তারা অন্যজনকে খাবার খাওয়ায় মিসকিনদেরকে এতিমদেরকে এবং আরো যারা অসহায়দের তো উমরুল খাত্তাব বললেন ব্যাখ্যা বলতেছেন ও আবু বকর সিদ্দিক তাকে প্রশ্ন করলেন তিনি ব্যাখ্যা বলতেছেন যে যেটা পারছেন বলছেন বলছেন অথবা বলছেন যে আমি জানি না কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই শুকনা মুখে জিজ্ঞাসা করলেন যে এই আয়াতের ব্যাখ্যা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু হুরায়রা কয়দিন ধরে খাও না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বুঝে গেছেন একদিক থেকে যদিও বা তথ্যটা পৌঁছে নাই বলে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন তা না হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না এটা হওয়ার কথা না যেহেতু পুরো উম্মতে মুসলিমাকে নিয়ে ব্যস্ত এবং তিনি নিজেও তো এই খাবার দাবারের কোনো তোয়াক্কা ছাড়াই তিনি আমাদের ইলম শিক্ষা দিচ্ছেন তো এই জিনিসটা হয়তো গ্যাপ হয়ে গেছে অথবা একজন না বললে এটা আর কি করা হবে তিনি তো বারবার চেষ্টা চালাচ্ছেন কেউ আসলেই সাহাবাদের কাছে বুঝিয়ে দিচ্ছেন যে এই মেহমানকে কে নিবা তো আবু হুরায়রা তো এখানে আসহাবে সুফার মধ্যেই হয়তো বা এই কারণেই এটা আর জানা হয় না তো প্রশ্নের কারণে বুঝে গেছেন যে আবু হুরায়রা প্রচন্ড খিদা পেয়েছে আবু হুরায়রা আজকে আয়াতের তাফসির জিজ্ঞাসা তাফসিরের জন্য করছে না করছে তার অবস্থা আমাকে জ্ঞান দেওয়ার জন্য অবস্থা সম্পর্কে আমাকে অবহিত করার জন্য আর রহমতুল্লাহ আলমিন তার সাথে আপনারা জানেন প্রাণীও কথা বলেছে উটও কথা বলেছে তার জানে যে ইনাকে দুঃখটা বললে উনি বুঝার মানুষ চেহারা দেখেই বুঝে যায় এটা মানে স্পিরিচুয়াল একটা সম্পর্ক সমস্ত আপনার এই প্রাণীর সাথেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেন তিনি রহমতুল্লাহ আলমিন তো যাই হোক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন তো বললেন যে এই অবস্থা অনেকদিন যাবৎ খান না তারপরে এই ঘটনা অনেক লম্বা একটা দুধের পেয়ালা আসলো তো সেটাও প্রায় প্রচুর পরিমাণে মানুষ এদের কাকে পান করাবেন সবাইকে পান করানোর পরে তখন আবু হুরায়রা পানের পালা আসলো এই হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সামান্য সংক্ষিপ্ত একটা মানে তার যে ক্ষুধা এবং কষ্টে যে তিনি ইলম শিখতেন এই ইলম শিখার বর্ণনার কিয়দাংশ এবং তার জীবনের প্রচুর পরিমাণে ত্যাগের একটা অংশ তো এখান থেকে একটা শিক্ষা পাওয়া গেল যে ইলম শিখতে গেলে প্রচুর পরিমাণে কষ্ট করা লাগবে এবং সেখান থেকে আসছে যে আল্লাহ ইয়াতিল ইলমু বিরাহাতিল জিসম শারীরিক আয়েশ আরাম এর মাধ্যমে ইলম আসে না ইলম আসবে আপনাকে একটু কষ্ট স্বীকার করার মাধ্যমে এবং ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে বি কলবিন আকুলিন ওয়া লিসানিন সাউলিন আমার একটা জিহ্বা ছিল বেশি বেশি প্রশ্নকারী আর আমার একটা অন্তর ছিল অনুধাবনকারী তাইলে আমার প্রশ্ন করার মতো জিহ্বা থাকতে হবে এবং ধারণ করার মতো মানে কথাটা অনুধাবন করার মতো বোঝার মতো আমার অন্তরও প্রস্তুত থাকতে হবে ইলম শিকার জন্য ইমাম আবু ইউসুফ রাহিমাল্লাহ থেকে এসেছে আল ইলমু লা ইউতিকা বাদাহু হাত্তা তুতিয়াহু কুল্লাক ইলম তার সামান্য অংশ তোমাকে দিবে না যতক্ষণ না তুমি তোমার পুরো অংশটা ইলমের জন্য দিয়ে দিবে তো এই এটার নজির তাহলে রাখলেন কে ইসলামের ইতিহাসের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের শিষ্য হিসাবে লিখিতভাবে আব্দুল্লাহ ইবনে আবুল নাসের বেশি থাকলেও মুখস্থ সেই হিসাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রথম শিষ্য তার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি ত্যাগের শিক্ষা পাই পুরো মুসলিম উম্মাহ আজকে এই প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিভার্সিটির আপনি ইতিহাস শুনলে দেখবেন যে প্রচুর পরিমাণে এই ঘটনাগুলি বলা হয় যে এই প্রতিষ্ঠাতা এত কষ্ট করেছেন এই প্রতিষ্ঠাতা এত কষ্ট করেছেন প্রায় প্রতিষ্ঠাতা সম্পর্কেই আপনি যার কথাই শুনবেন মনে করবেন মনে হবে যে উনি এই কষ্ট করেছেন কিন্তু আল্লাহর কি কারিশমা শুনতে শুনতে শেষে একদিন দেখলাম বিধর্মীদেরও ইউনিভার্সিটির যারা প্রতিষ্ঠাতা একেবারে বিধর্মী মুসলমান না তারাও কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে গেলে কষ্ট করেছেন আর কষ্টের ধরনটা প্রায় একই দেওবন্দ থেকে নিয়ে দারুল হাদিস রহমানিয়া থেকে নিয়ে যেটা শুনলাম শেষে বিধর্মীদের একটা ইউনিভার্সিটি একজন খ্রিস্টান প্রতিষ্ঠাতারা প্রায় সময় দেখা গেছে যে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে আনতে গেছেন তারা কেউ রেল স্টেশনে কেউ বাস স্টেশনে কেউ এয়ারপোর্টে এবং কুলি হিসাবে ওই যে যারা বহন করে কেউ গাছ টেনে এনেছেন তার সাথে কেউ তার পুটলা টেনে এনেছেন কেউ তার মানে গাঠি বুসকা যাকে বলে এটা দুনিয়ার তাহলে বোঝা গেল একটা নিয়ম এইটা দিয়েই যে কেউ বলে দিবে যে আমাদের প্রিন্সিপাল সাহেব এত কষ্ট করেছেন এবং কেউ না খেয়ে নিজে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন তাইলেই হক এটা কিন্তু হকের মাপকাঠি না তা না হলে ওই খ্রিস্টান প্রিন্সিপাল যে সেও কিন্তু হকের মধ্যে এসে পড়ে যাবে আমি তো কষ্ট করছি ওনাদের মতো তাহলে কষ্ট মানে হক হকের মাধ্যমেই হবে হকটা নিশ্চিতভাবে পাওয়ার মাধ্যমে হবে ত্যাগ এটা একটা মাধ্যম যে ত্যাগ করলে আল্লাহ পাক অনেক সময় মানুষকে হক দেন কিন্তু ত্যাগটা তো আপনার সঠিক হতে হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে ত্যাগ দিয়েছিলেন সেটা সারা পৃথিবীর যিনি শিক্ষাগুরু দীক্ষাগুরু টিচার অফ হিউম্যানিটি মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার শিক্ষাগুরু তার সাথে তিনি এই ত্যাগটা দিয়েছেন এবং ইলমে হাদিসের জন্য দিয়েছেন সেই জন্য তিনি তার বিশেষ দোয়াও পেয়েছিলেন এবং এই ক্রেডিট তার হয়ে গেছে যে উম্মতে মুসলিমার মধ্যে আজকে ইতিহাসের মধ্যে আপনারা ইমাম বুখারী দেখেছেন
আছেন তারও আগে এবং আহমদ হাম্বুল আবুজুরা ইয়াহিয়া ইবনে মাইন ইয়াহিয়া সাইদ ইবনে কাত্তান এই সমস্ত মুহাদ্দিসরা গেছেন আল্লাহু আকবার তারপরে বড় বড় মুহাদ্দিসরা অতিক্রান্ত হয়েছেন কিন্তু আবু হুরায়রা হলেন তাদের সবার শীর্ষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শিষ্য হাদিসের মধ্যে রাওয়িয়াতুল ইসলাম তাকে বলা হয় ইমাম বুখারী একটা বুখারীর অতটা হাদিসের বর্ণনাকারী অমুক বর্ণনাকারী একটা হাদিসের কিন্তু ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন ইসলামের বর্ণনাকারী এবং তার সম্পর্কে আজকে আমাদের কিছু এই জন্যই বলতে হয় যে তার ব্যাপারে প্রচুর পরিমাণে প্রফেসর আপনার জোসেফ শাস গোলছের ওরা যেমন কথা বলেছে তার ব্যাপারে অনেক মুসলিম মনীষীরাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে তারা কিন্তু আপনার অপবাদ দিতে ছাড়ে না শেষ অপবাদ যেটা যেটা অত্যন্ত ভদ্রোচিত ভাষায় কিন্তু এটাও তার জন্য আমরা বলবো গালি যে একদল বলতে বাধ্য বলে দিয়েছেন যে কোনো কারণে নিজেদের কোনো একটা মাসলা মাসাইলের সাথে দ্বন্দ্ব হওয়ার কারণে যে আবু হুরায়রা তা গায়রু ফকিহ আবু হুরায়রা নাকি ফকিহ না তা আমরা বলছি যে আবু হুরায়রা হলেন বড় ফকিহ আবু হুরায়রা ইসলামের বর্ণনাকারী এবং তিনি অনেক বড় মুহাদ্দিস এবং ফকিহও বটে হতে পারে এটা বলতে পারেন যে তিনি ফকিহ অপেক্ষা মুহাদ্দিস বড় যেমন হাফিজ ইবনে হাজারকে বলা হয় উনি ফকিহ অপেক্ষা মুহাদ্দিসের দিক থেকে বড় আর উমদাতুল কারি লেখক বদরুদ্দিন আইনি উনি মুহাদ্দিস অপেক্ষা ফকিহ হিসাবে বড় এটা একটা মানে তার বিশেষজ্ঞতার দিক থেকে তিনি কোন বিষয়ে বেশি বিশেষজ্ঞ পরাঙ্গ এটা কম্পেয়ার করা হ্যাঁ কিন্তু এর অর্থ এই নয় যে আবু হুরায়রা ফকিহ না আবু হুরায়রা ফকিহ তার চেয়ে উনি বড় মুহাদ্দিস এই তো যেমন আজকাল নাসিরুদ্দিন আলবানীকে অনেকে বলছেন উনি উনি ফকিহ না উনি মুহাদ্দিস এটাও ভুল নাসিরুদ্দিন আলবানী বিশাল বড় ধরনের একজন ফকিহ আপনি এটা বলতে পারেন যে ফকিহ অপেক্ষা উনি বড় মুহাদ্দিস কিন্তু উনি ফকিহ বটে হাদিসের মধ্যে আমরা চলে যাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বা রিজান একদিন প্রকাশ পেয়েছেন এবং প্রকাশ পাওয়ার মানি হলো যে সামনে আসার মানি হলো সে তিনি সেখানে সমাসীন হয়েছেন এবং আপনার আসন নিয়েছেন ভবিষ্য ছিলেন ইয়ামান একদিন লিন্নাস মানুষের সামনে আতাহু জিব্রিল অগত্যা হঠাৎ করে তার সামনে জিব্রিল আমিন আলাইহিস ইসলাম উপস্থিত হলেন ফাকালা মাল ইমান এসেই তিনি প্রশ্ন করলেন ইমান কি তো এখানে মুসলিম শরীফ সহ আর অন্যান্য হাদিসের মধ্যে কিন্তু এইভাবে সরাসরি খালি সেই মাল ইমান এটা আসে নাই সেখানে আসছে যে তিনি আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন এবং তার হাঁটু দুইটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু দুইটার সাথে তিনি লাগিয়ে বসলেন এটা হলো ইলম শিখার একটা আদব এবং পদ্ধতি আজকে বিশেষ কারণে যদি আমরা এই দূরত্ব বজায় রেখে বসছি চেয়ারে বসছি বিশেষ সমস্যা নাই মানা নাই কিন্তু তারপরেও আপনি ওই যে বললাম না যে কিতাবটা আনার জন্য যত বেশি এটা ওই প্রাচীন নিয়মের সাথে মিলবে সালাফে সালিনদের পদ্ধতির সাথে মিলবে তত কিন্তু বরকত বেশি কিন্তু আজকে এখান থেকে যে আপনারা এত দূর গেলেন তারপরে আবার এই মসজিদ থেকে নিয়ে আবার যখন মাদ্রাসায় যাওয়া হবে মাদ্রাসা থেকে আবার যখন যেটা আরো কিছু দূরে প্রতিষ্ঠানে সেমিনারে নিয়ে যাওয়া হবে তো বুঝতে হবে ইলমের বরকতের একটা যে আধ্যাত্মিকতার যে একটা একটা সম্পর্ক ওইটা কিন্তু ক্ষীণ হয়ে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে আমরা এই বলতে পারবো না যে ওই পদ্ধতিতে কেউ আলিম হবে না ইলিম শিখবে না শিখতে পারবে এমনকি নেটের মাধ্যমে একেবারে বহু দূর দুনিয়ার থেকে আজকে আমাদের এটা অনেকে শুনবেন এটা বলা যাবে না যে তারা শিখতে পারবে না শিখতে পারবে কিন্তু এখানে একটা গ্যাপ থাকতে পারে এটাও এটাও বলা যায় যেমন আমরা হয়তো মুখে বললাম যে জিব্রিল আমিন হাঁটুর সাথে হাঁটু লাগিয়েছেন অথবা অথচ এখানে আমি আপনাকে দেখাই দিলাম যে তাশাহুদের আকৃতিতে এইভাবে বসা তো ওই বসাটা সম্পর্কে অনেকের কাছে হয়তো পরিষ্কার ধারণা নাই তাইলে উনি নেটের থেকে শোনার মাধ্যমে কি পাবে না এই চিত্রটা উনি চাক্ষুষ ধরতে পারবে না আরেকদিন হয়তো উনাকে যদি বলা হয় যে আপনি বসেন দেখি জিব্রিল আমিন যে আল্লাহ নবী সাল্লামের কাছে বসছিলেন উনি হয়তো দেখা যাবে যে ওই আসন পেতে বসার মতো করে আল্লাহ ওই আরেকজনের সামনে গিয়ে খালি হাঁটু লাগাবে ঠিকই কিন্তু ওটা তাশাহুদের আকৃতি যেটা ওটা হয়তো একশো মিলবেন তো কিছু আছে অঙ্গভঙ্গি সহ অঙ্গভঙ্গি সেটা সহ আপনার শিক্ষক যারা সামনে রয়েছেন তাদেরকে উনি শিক্ষা দিবেন এবং কিছু হাদিস আছে যেগুলোকে মুতাওয়াতির বলা হয় শুধু মুতাওয়াতির না মুসালসাল বলা হয় মুসালসাল সেগুলোতে হলো শিক্ষক ছাত্রকে দেখান দেখানোর অর্থ এই না যে ওই যে ঠুট আমি কিভাবে নাড়ালাম আমি দাবি করে ফেলবো হুবহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না মানে একটা জিনিস দেখান যেমন একটা হাদিস আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে পা রাখার পরে বলছেন সুবহানাক লা ইলাহা ইল্লা আনত ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি এটা বলার পরে আল্লাহ নবী বললেন যে বান্দা যখন বাহনে পা রেখে এই দোয়াটা পড়ে আল্লাহ পাক হেসে দেন তারপরে তিনি বর্ণনাকারী যখন এই হাদিস বলেছেন উনিও হেসেছেন তারপরে তিনি জিজ্ঞাসা করলেন শিষ্য হাসলেন কেন বলে আল্লাহ নবী সাল্লাম এই হাদিস বলার সময় হেসেছেন তারপরে আল্লাহ নবী সাল্লামকে যেই বর্ণনাকারী ছিলেন সরাসরি তিনি জিজ্ঞাসা করছেন আপনি এই হাদিস বলার সময় হাসছেন কেন আল্লাহ নবী সাল্লাম বললেন যে আল্লাহ রব্বুল আলামিন হেসেছেন তাহলে নিশ্চয়ই এখানে একটা হাসি হয়েছে কিন্তু হাসিটা আমার হাসি আর আপনার হাসি তো হুবহু মিল হবে না কারো হাসি
সময় দাঁত একটু বের হয়, কারো একটু বেশি বের হয়, কারো এমন হাসি আছে যে উনি একটু হাসতে গেলেই মাশাআল্লাহ পুরো শরীর ওনার আন্দোলিত হয়ে যায়, ওনার হাসি দেখে আরো সামনে যত মানুষ আছে তাদের মধ্যে ঢেউ খেলে যায়, আছে না? কেউ আছে হয়তো উনি অনেক অট্ট হাসতেছেন কিন্তু হাসিটা দেখে কারো মানে প্রভাব হচ্ছে না, তাহলে এটা হুবহু দাবি করার সম্ভবই না, এটা সমান হয় না। কিন্তু হাদিসে মুসলসলের জন্য আমরা কি বললাম, তাহলে সামনে থাকলে কি হয় জিনিসটা অনেক অন্তত অনেকটা অনুমান পাওয়া যায়। কোনো সময় একটা দাঁত দেখানো হচ্ছে যে এই দাঁতটা হলো সামনের দাঁত, সানায়া বলতে এটাকে বোঝায়, তারপরে রুবাই বলতে এটাকে বোঝায়, তখন তো যিনি আসেন শিক্ষক উনি দেখাই দেবেন, এটা হয়তো দূরে যারা এটা বুঝবে না, এরকম অনেক জিনিস থাকতেই পারে। সবচেয়ে বড় কথা হলো এটা আর আরবিতে একটা প্রবাদ হয়ে গেছে যে ইলম যতদিন পর্যন্ত মসজিদের ভেতরে ছিল, মানে এখান থেকে দেওয়া হতো, ততদিন ইলমের বরকত পূর্ণ মাত্রায় ছিল, যেদিন ইলমটা মাদ্রাসা পর্যন্ত চলে গেল তার বরকতটা ওই পরিমাণে কমে গেল, তারপরে বলতে বলতে বলছেন এই ইলমটা যখন আরো দূরে চলে গেল তখন কিন্তু তার বরকত এখন আর আগের মতো নাই। এবং তার একটা বাস্তব একটা দলিল এবং প্রমাণ আপনি দেখবেন যে যারা মাকতবে পড়ে, যারা এই মসজিদ কেন্দ্রিক পড়াশোনা করে, তাদের আদব আখলাক সহ আমলগুলো অনেক উন্নত থাকে। যত উপরে চলে যায় গিয়ে দেখবেন যে ডিগ্রি উন্নত হচ্ছে কিন্তু আমল তুলনামূলক হালকা। তার বাস্তব প্রমাণ হলো প্রচুর পরিমাণে প্রফেসর ইউনিভার্সিটিতে ইসলামিক সাবজেক্টের দাঁড়িয়ে একটাও নেই, প্যান্ট সম্পূর্ণভাবে টাকনার নিচে, তাহলে কথার বাস্তবতা পুরো অক্ষরে অক্ষরে মিলছে। কিন্তু আরেক দল মসজিদে পড়তেছে, মসজিদে কিন্তু আমলে তারা আলহামদুলিল্লাহ উন্নত। তাহলে আল্লাহর কাছে কোনটা বেশি আপনার লাভজনক হলো, যেটা আমরা আমলের মাধ্যমে নিতে পারলাম, আর ওইটা হলো যত বেশি মানে পুরাতন সিস্টেমের সাথে মিল, সুন্নতি নিয়মের সাথে, সালাফে সালেহীনদের নিয়মের সাথে মিল, সেখানে আপনার সেই জিনিসটা পাওয়া যায় বেশি। তো যাই হোক, ইলমের আদবের সাথে সম্পৃক্ত ছিল এই কথাটা, আমরা সেটা বললাম। এরপরে যে প্রশ্নগুলো ওটা তো পরিষ্কার যে তিনি বলেন মাল ইমান, ইমান কাকে বলে? কাল আল ইমান আন তুমিনা বিল্লাহ, আল্লাহ নবী সাল্লাম বললেন ইমান হলো যে তুমি আল্লাহর উপর ইমান আনবে এবং তারপরে আল্লাহর ফেরেশতাদের উপর ইমান আনবে, ও মালাইকাতিহি ও কুতুবিহি আসমানি কিতাবের উপর ইমান আনবে, ওয়া বিলিকাইহি ওয়া রুসুলিহি, এখানে আরেকটা শব্দ বলেছেন যে আল্লাহর সাথে সাক্ষাতের কথা, তারপরে হলো রাসূলদের উপর ইমান আনবে, ও তুমিনা বিল বাসি এবং পুনরুত্থান সম্পর্কে বিশ্বাস করবে, তারপরে বললেন যে মাল ইসলাম, ইসলাম কি? তখন আল্লাহ তখনই আল্লাহ নবী সাল্লাম বললেন আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ, ইসলাম হলো যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ও তুকিমাস সালাহ নামাজ প্রতিষ্ঠা করবে, ও তুআদ্দি যাকাত যাকাত প্রদান করবে, যাকাতুল মাফরুদা ফরজকৃত যাকাত যেটা, ও তাসুমা রমাদান রমজানে রোজা রাখবে। কাল মাল ইহসান, তখনই জিবরিল আমিন বললেন যে ইহসান কি? তখন আল্লাহ নবী সাল্লাম বললেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, ইহসান হলো যে আল্লাহকে এমনভাবে ডাকবে, এমনভাবে ইবাদত করবে, মোট কথা পুরো জীবনটা এমনভাবে চালাবে যে যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এটা অবশ্যই বিশ্বাস করবে যে আল্লাহ তোমাকে দেখছে। তো এই যেন আল্লাহকে দেখা, এটাকে বলা হয় মুশাহাদা, আর আল্লাহ আমাকে দেখছেন তাও যেন দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন এটা হলো একেবারে সুস্পষ্টভাবে আল্লাহ অবশ্যই দেখছেন, এটাকে বলা হয় আপনার মুরাকাবা। তো সদা সর্বদা আমাদেরকে প্রথমে কি বলা হলো, চেষ্টা করতে হবে যে যেন আমি আল্লাহকে দেখছি। লক্ষ্য করবেন আমি দেখছি এই কথার সময় বলা হচ্ছে যেন, কান্নাকা তারা, আর আল্লাহ আমাকে দেখছেন ওখানে কিন্তু যেন বলেন নেই। যেন মানে কি? যেন মানে ওইটার মতো, হুবহু ওটা না, এই কাজটার একটা না না হওয়ার মতো করে, মানে আপনি ধারণা করবেন যে ওইটার মতো না, হচ্ছে তো অবশ্যই, এখানে কিন্তু ওইটা না, এখানে অর্থ হচ্ছে যে আল্লাহকে দেখলে যেভাবে ভয় করতাম ওইভাবে ইবাদতটা করতে হবে, ওই জন্য বলা হবে যেন, যে কেননা চাক্ষুষ তো দেখা দুনিয়াতে সম্ভব না, চাক্ষুষ দেখা সম্ভব না। দ্বিতীয়টার জন্য বলা হলো যে তুমি যদি আল্লাহকে যেন দেখার মতো অবস্থায় না পৌঁছতে পারো তাহলে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আল্লাহ দেখছেন, এখানে আর যেন না, কারণ আল্লাহর দেখার ব্যাপারে তো কি নাই কোনো ধরনের সন্দেহ ছাড়াই, এখানে যেটা বলা হচ্ছে যে কোনো ধরনের এখানে অসম্ভবের কিছু না, আল্লাহ তো দেখতেছেন, আমাদেরটা হলো অসম্ভব, সেই জন্য বলা হচ্ছে যেন, আর আল্লাহটা তো সম্ভব, আল্লাহ আসেন আসমানের উপরে আমাদেরকে দেখছেন, এমনকি পাতালের নিচে যেটা আছে আল্লাহ সেটাকে দেখছেন। এই কথার মধ্যে এই জন্য জোর দিতে হচ্ছে যে একদলে বলছে, এটা তো বলছে তারা ফাইল্লাম তাকুন, যখন তুমি উদাও হয়ে যাবে, এটা কোনো হাদিসের কোনো অর্থই না, ফাইল্লাম তাকুন তারাহু আরবি গ্রামাটিক হিসাবে এখানে তাকুন বলে থামার কোনো কায়দা নেই, তাকুন বললে অর্থ সঠিক হয় না, আরবি ভাষার মধ্যে এটা নাই, ব্যবহারই নেই, এটা সুফি মতবাদের একদল লোক এসে বলছে যে ফাইল্লাম তাকুন পর্যন্ত থেমে যাও, এরপরে বলছে কি ফাইল্লাম তাকুনের অর্থ হলো যে তারা শব্দ করতে করতেছে আর কি, আলাদা করলে যে যদি তুমি না হয়ে যাও, মানে কি তুমি যদি
ওই যে ফানা হয়ে যাও, তারা বলে যে তুমি নিজেকে হারিয়ে ফেলো, তখনই বলছে তারাহু অমত অবস্থায় তুমি আল্লাহকে দেখবে, বলে নাউজুবিল্লাহ। একজন মুহাদ্দিস ইসলামের ইতিহাসে হাদিসের ব্যাখ্যা দিয়ে তো আপনি হাদিস শিখবেন নাকি, নাকি কি দিয়ে শিখবেন আপনি? না ফাতুল বারি, না হলে ওমদাতুল কারি, না হলে আপনি ইদানিং প্রচুর পরিমাণে ব্যাখ্যা বের হয়েছে আউনুল বারি নবাব সিদ্দিক হাসানের অনেক, কিন্তু একটা কিতাবেও অন্তত তারা যারা বুখারীর ব্যাখ্যা লেখেন তারা তো আলহামদুলিল্লাহ অত এই এই জগতের মানে ইয়ে না, যে আরবি ভাষা তো তাদের এত পারঙ্গমতা থাকবে না, না তারা কেউ এই ব্যাখ্যা লেখেন নাই যে ফাইল্লাম থাকুনের অর্থ হলো তুমি যদি না হয়ে যাও তাহলে তারাহু তাহলে তুমি আল্লাহকে দেখবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বরং ফাইল্লাম থাকুন তারাহু সবটা মিলে, যদি তুমি আল্লাহকে দেখার মতো যেন দেখার মতো এই অবস্থানে না পৌঁছতে পারো, কেননা এটার জন্য সাধনা লাগবে সব সময় আল্লাহকে যেন দেখতেছে, এটা কোন হবে একজন মানুষ বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে 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 এটা হয়। আগের যুগের সুন্নাহপন্থী সালাফরা তারা তাদের ওই উত্তরসূরিদেরকে প্রশিক্ষণ দিতেন যে বাবা তুমি প্রত্যেকদিন জামা চেঞ্জ করার সময় মনে করবা যে আল্লাহ আমাকে দেখছেন, প্রত্যেকদিন তুমি মানে মসজিদে বা শুইতে যাওয়ার সময় মনে করবা যে আল্লাহ আমাকে দেখছেন, প্রত্যেকদিন এইভাবে এক একটা টাইম তারা ঠিক করে দিতেন, তিনবার চারবার এরপরে আটবার এরপরে দশবার বারোবার, তারপরে যখন তিনি বলতেন যে বাবা এখন তো আমি সবসময় মনে হচ্ছে আমি আল্লাহকে দেখছি, তখন তিনি বলতেন আর তোমার টাইম নির্ধারণ করার দরকার নেই, তুমি আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহকে দেখার মতো একটা অবস্থানে পৌঁছে গিয়েছো, এটা হলো সুন্নাহপন্থী সাধনা। এর চেয়ে শক্তিশালী সাধনা আর আছে নাকি? ইনি তো মানে সবসময় আল্লাহকে দেখার মতো অবস্থানে পৌঁছে গেছে, অথচ বেদাতে তার পা দেওয়া পড়ে নাই আলহামদুলিল্লাহ। তাহলে সুন্নতের পদ্ধতি তো ট্রেনিং এর ব্যবস্থা আছে, আমাদেরকে তাহলে বেদাতি কায়দায় কোনো ট্রেনিং এ যেতে হবে না। আর দ্বিতীয়টা হলো ওই অবস্থানে যখন পৌঁছতে পারবো না, এর আগ পর্যন্ত আমাদেরকে সবসময় কি মনে রাখতে হবে, আমার আল্লাহ তো আমাকে দেখছে, আমার আল্লাহ তো আমাকে দেখছেন, আমার আল্লাহ তো আমাকে দেখছে। তো যাই হোক, এইটা হলো এহসান। এই এহসানটা হলো মারাতিবুদ্দিন, দিনের তিনটা স্তরের মধ্যে একটা হলো ইমান, আর একটা হলো ইসলাম, আর একটা হলো এহসান। ওই দিক থেকে আসতে গেলে প্রথমে আমরা মুখে স্বীকৃতি দিই তাহলে মুমিন বলা হয়, এরপরে আমরা কিছু আমল করি তখন মুসলিম বলা হয়, তারপরে আমলটাকে যখন আমরা আরো প্রগাঢ় অগাধ শ্রদ্ধা নিয়ে ভক্তি নিয়ে ওই যে আল্লাহকে সবসময় দেখার মতো অথবা আল্লাহ আমাকে সবসময় দেখছেন ওই ধরনের ধারণা নিয়ে আবাদত করি তখন আমরা হই মহসিন। প্রথম স্টেপে যিনি আছেন ওনাকে আরবিতে বলা হবে ইমান থেকে মুমিন, দ্বিতীয় পর্যায়ে যিনি ওনাকে আরবিতে বলা হবে ইসলাম থেকে মুসলিম, আর তৃতীয় পর্যায়ে যিনি উন্নীত হবেন তাকে বলা হবে ইহসান থেকে মুহসিন। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদেরকে পছন্দ করেন, ওয়াল কাযিমিন আল গায়জা ওয়াল আফিন আনিন নাস আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। তো এতএব আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন সবাই এই মুহসিন হতে পারি, আমরা যেন সবাই মুহসিনিনদের যে অন্তর্ভুক্ত হতে পারি, এই পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। তারপরে তিনি বলেছিলেন যে ইয়ে কি আপনার কিয়ামত সম্পর্কে মাতাসসা জিবরিল আমিন বললেন, তখনই আল্লাহ নবী সাহেব বললেন মাল মাসউলু আনহা বি আলামা মিনাস সাইল, আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নকারী অপেক্ষা যাকে প্রশ্ন করা হচ্ছে উনি বেশি কিছু জানেন না, মানে এই এই ইলম কারোই নাই। ওয়াসা উখবিরুকান আসরাতিহা, তবে তিনি বললেন যে আমি আপনাকে এর নিদর্শন সম্পর্কে সংবাদ দিব, ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাতাহা, বাদি যখন তার মনিবকে প্রসব করবে, ওয়া ইদা তাতাওয়ালা রুআতুল ইবিলিল বুহমি ফিল বুনিয়ান, আর যখন এই কালোর উটের রাখালরা তারা এই বড় বড় উঁচু উঁচু বিল্ডিং এগুলো কায়েম নির্মাণ করার ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করবে। এটা দিয়ে কি বোঝানো হলো? প্রথমে আমরা বলবো যে কিয়ামত সম্পর্কে যে বলা হলো যে এটার খবর জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানেন না, কেন বললেন? কেউ জানে না, এর খবর কেউ জানে না। সেই জন্যে শেষে আসছে যে ইমাম বুখারী রাহিমাল্লাহ আয়াত এনেছেন সুরা এই লোকমানের শেষ আয়াত যে পাঁচটা জিনিস সম্পর্কে লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইলম কেউ রাখে না। তারপরে তিনি এই আয়াত বললেন ইন্নাল্লাহ ইনদা علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير যে কিয়ামতের ইলম কেবলমাত্র আল্লাহর কাছে আছে, এবং বৃষ্টি বাদল কখন হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছে তখন সেটা আমাদের জন্য তিনি বর্ষান। এরপরে মোট কথা এই চার পাঁচটা আপনারা দেখে নিন, সূরা লোকমানের শেষ আয়াত, আমাদের কথা এর আগে একটু থেকে গেছে কিয়ামত সম্পর্কে যে জিবরিল প্রশ্ন করলেন, এই প্রশ্নের মধ্যে উনি এখানে বললেন যে বেশি জানা নাই কারোই। আরেক জায়গায় একজন বেদুইন যেখানে প্রশ্ন করেছিলেন তখন তিনি বলছিলেন যে মা যা আদাত্তালাহা, তুমি যে কিয়ামতের প্রশ্ন করছো প্রস্তুতি কি নিয়েছো,
সেখান থেকে আল্লাহ নবী আমাদের শিক্ষা দিলেন যে কিয়ামতের প্রশ্ন করা অপেক্ষা কিয়ামতের প্রস্তুতি নেওয়ার গুরুত্ব বেশি। এবং আজকাল আপনারা দেখবেন যে কিছু মানুষ গুমরা হয়ে গেছে এবং অন্যকে গুমরা করছে, কিয়ামত কিয়ামত কিয়ামতের নিদর্শন ইমাম মাহদী দাজ্জাল, শুনেন কি শুনেন, অথচ এগুলো এগুলো নিয়ে ব্যস্ত হওয়ার কথা না, আপনার আমল নিয়ে ব্যস্ত হওয়ার কথা, ইমান নিয়ে ব্যস্ত হওয়ার কথা। মুসলিম শরীফে একটা হাদিস আসছে যে কেউ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে, মান হাফিজা আউয়াল আশরি আয়াত সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহু আকবার, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যে মুখস্থ করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। চিন্তা করে দেন কত বড় কথা, 10টা আয়াত মুখস্থ করেন, আমার নবী ওয়াদা দিয়েছেন পৃথিবীতে এর চেয়ে বড় ফিতনা তো আর নাই ওই সময়কার মানুষের জন্য, আর পৃথিবীতে শুরু থেকে এই পর্যন্ত শয়তানের চেয়ে বড় ফিতনা তো আর কে নেই, ওটা থেকে বাঁচার উপায় কি, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইযু বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম, ও না দেখা শত্রু ওকে আপনি কি অস্ত্র দিয়ে আঘাত করবেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। সারা মানবতাকে গোটা মানবতাকে সে ডুবানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু আল্লাহ পাক কোরআনে সূত্র দিলেন যে শুধু আমার কাছে সাহায্য চাইলে কিন্তু বাঁচতে পারবা, কেননা ইন্নাহু হুয়াস সামিউল আলীম, আমি আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সর্বজ্ঞাতা, আরেক আয়াতে বলছেন সামিউল বাসির সর্বদ্রষ্টা। আর দাজ্জাল সম্পর্কে কি বললেন, মুসলিম শরীফ হাদিসে মাত্র সূরা কাহাফের 10টি আয়াত প্রথম 10 আয়াত মুখস্থ করেন বেঁচে যাবেন, ঠিক তদ্রূপ আমলও করেন, প্রত্যেক রাত্রে আল্লাহ নবী সাল্লাম শোয়ার সময় প্রথম 10 আয়াত পড়তে বললেন, কিছু বর্ণনায় শেষ 10 আয়াতের কথা আসছে কিন্তু প্রথম 10 আয়াতটা বেশি বিশুদ্ধ। শুক্রবার দিন সূরা কাহফ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রক্ষা করবেন, সেই সাথে দাজ্জালি সিস্টেমের যে ফিতনাগুলো প্রতারণামূলক যে কাজ ধর্মের নামে অধর্ম প্রচার করা ওগুলোর থেকে আপনি বিরত থাকবেন তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই রক্ষা করবেন। এই জন্যে আমাদের দায়িত্ব যেটা দেখেন এখানে আল্লাহ নবী ইসলাম পাশ কেড়ে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি জিজ্ঞাসা করতেছো কিয়ামত সম্পর্কে তুমি প্রস্তুতি কি নিয়েছো, তাহলে গুরুত্ব হলো প্রস্তুতির বেশি, অতএব আমাদেরকে এই কথা মনে রাখতে হবে। তারপরে থাকলো যে আপনার দাসী তার মনিবকে প্রসব করবে, এটার অর্থ কি, ঠিক তদ্রূপ ওই যে কালো উটের রাখালরা, এটা বোঝানো হচ্ছে কালো উট কিন্তু সস্তা উটকে বোঝায়, লাল উটকে যেমন দামি উটকে বোঝায় কালো উট বলতে সস্তা বোঝায়, তার মানে একেবারেই সমাজের মধ্যে যারা নিরীহ মানুষ ওরা শেষ পর্যন্ত ধনী হয়ে যাবে এবং বিল্ডিং করতে থাকবে, এটা বোঝানোর উদ্দেশ্য। অতএব দুইটা দিয়ে একটা ব্যাপক যে ব্যাখ্যা উদ্দেশ্য সেটা হলো অবস্থা পরিবর্তন হয়ে যাবে, ধনীরা গরিব হবে, গরিবরা ধনী হবে, আর সবচেয়ে বড় কথা হলো যে মানুষের আদর্শ পরিবর্তন হয়ে যাবে, যার ফলে বলা হলো যে মা হয়ে যাবে দাসীর অবস্থানে, তার মানে সন্তান মাকে দাসীর মতো করে অপমানের চোখে দেখবে, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা একটা অর্থ। আর আরেকটা অর্থ হলো বাস্তব, বাস্তব অর্থ কোনটা, বাস্তব অর্থ হলো এমন যে কিছু দাস প্রথার মধ্যে একটা সিস্টেম আছে যে এক পর্যায়ে মনিবের সাথে চুক্তির মাধ্যমে আপনার এই ইয়ে হয়ে যাবেন, উনি দাসী আজাদ হয়ে যাবেন, আজাদ হয়ে যাওয়ার পরে উনি সন্তান প্রসব করবেন, এমত অবস্থায় উনি আগে ছিলেন দাসী এবং তিনি এখন দাস মুক্ত হয়ে যাওয়ার পরে তার সন্তান কিন্তু এখন আর দাস না, তো এইভাবে করে একটা ব্যাখ্যা বোঝা হয়েছে। আরেকটা ব্যাখ্যা হলো যে আপনার এই মনি মিলন করার মাধ্যমে মা জন্ম দিবে, সন্তান জন্ম দিবে, এরপরে এই সন্তান কোথায় বিক্রি হয়ে যাবে, তারপরে মাকে সন্তানকে পরিচয় থাকবে না, এক পর্যায়ে এই মহিলাকে তার সন্তানই কিনে নিবে, এবার কি হয়ে গেল, সন্তান মনিব আর মা হয়ে গেলেন দাসী। তো আগাগোড়া সব মিলিয়ে যেটা ব্যাখ্যা এটা হলো এই যে অবস্থা পরিবর্তন বোঝানো, আর এই অবস্থার পরিবর্তন আজকে আমরা বাস্তবে নিজেরাই দেখতে পাচ্ছি। অবস্থা পরিবর্তনের মধ্যে আবার দুইটা দিক, একটা হলো কি যে আপনার ওই দাস আর মনিব হওয়া না হওয়া, আর আরেকটা হলো জায়গায় সবই থাকবে, দাসের জায়গায় দাস থাকবে, মনিবের জায়গায় মনিবই থাকবে, কিন্তু মা বাবার সাথে সন্তানদের আচরণ হয়ে যাবে কিরকম, দাসের মতো, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা হলো আরো বড় দুঃখজনক। এবং আজকাল তো আমরা বৃদ্ধাশ্রমের মাধ্যমে এর চিত্রই দেখতে পাচ্ছি, বৃদ্ধাশ্রমে রাখছে তো রাখছে, মাকে কোথায় নিয়ে খালি ময়দানে জঙ্গলে ফেলে আসছে, কোথায় ব্রিজের মধ্যে ফেলে আসছে, কোথায় আপনার কাদা কিচুড়ির মধ্যে ফেলে চলে আসছে, কোথায় নর্দমার মধ্যে ফেলে আসছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পৃথিবীতে এইরকম অপমানজনক আচরণ কোনো মানুষ তো মানুষের সাথে পশুসাধ্য করে না। তো এই জিনিসগুলো আজকে আমরা সব শব্দ ভিন্ন কিন্তু তার রূপরেখা যে দেখছি এটা যেন মানে কোনো সময় আরও মারাত্মক, তারপরেও কিন্তু এই কথা বলা যাবে না যে তাইলে তো কিয়ামত হয়েই গেল, এগুলো হলো আলামত। আমরা নিজেরাও মানুষের মধ্যে অত্যাশ্চর্যজনক কিছু দেখলে বলি আরে বাবা রে কিয়ামত দুধে কাঁসাই গেল, এটা আমরা বলি না, কিন্তু এর অর্থ এই না যে মাথার উপরে আপনি বলে দিবেন, সেটা হলো আল্লাহর কাছে গাইবের খবর, ওইটা কেউ দাবি করতে পারবে না, এমনকি সন দিয়ে মনে হয় এতটা নিদর্শন জন প্রকাশ পেয়ে গেছে
গেছে তাইলে আর 5 বছর ওটাও বলা ভুল আপনি 5 মুহূর্ত ঠিক করতে পারেন এটা অধিকার আপনার নাই কারণ এটা ইলম কোথায় রাখা হয়েছে গায়বের মধ্যে শুধুমাত্র কে জানেন আল্লাহ জানেন আমার নবী নিজেও জানেন না সেই জন্য আমাদেরকে এই সব বিষয়ে কথা বলতে গেলে সাবধানে বলতে হবে এরপরে বলছেন যে তারপরে ইনি চলে গেলেন তারপরে সাহাবারা বললেন যে উনাকে একটু নিয়ে আসো তো মানে তাদের একটা কৌতূহল হলো কে এমন মানুষ প্রশ্ন করে চলে যাচ্ছে আমরা একটু চিনি তখনই দেখা গেল যে না তারা আর দেখতে পাচ্ছে না উনি একবারে চোখের আড়াল হয়ে গেলেন ফালাম ইয়ারাউ শাইআন ফাকাল তারপর আল্লাহ নিজে বললেন হাজা জিবরিল ইনি ছিলেন জিবরিল যা ইউআল্লিমুন নাস দীনহুম তিনি মানুষকে তাদের দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন কালা আবু আব্দুল্লাহ জাআলা যালিকা কুল্লুহু মিনাল ঈমান এই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার যে একটা শিরোনাম যে দিনের সব কিছুকে ঈমান বলা হয় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সব জিনিসগুলোকে তিনি ওই যে বললেন যে জিবরিল এসেছিলেন মানুষের দিন শিক্ষা দেওয়ার জন্য সবগুলোকে দিন ইমাম বুখারী বলছেন দিন মানেই হলো ঈমান ঈমান আর দিন ওনার কাছে একই অর্থে তথাপি আমরা এই হাদিস থেকে যা পেলাম সেটা হলো যে মূলত ঈমান ইসলাম এবং ইহসানের ব্যাখ্যা এবং এই সবগুলোকে এক বাক্যে কি বলা হয় ঈমান বলা হয় এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা আল ঈমানু ইতিকাদ ওয়া আমাল তারপরে তাসদিক বিল জানান আমাল বিল আরকান ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান ওয়া ইযিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া ঈমান হলো মুখে স্বীকৃতি দেওয়ার নাম অন্তরে বিশ্বাস করার নাম এবং আপনার অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে এটাকে আমলে বাস্তবায়ন করার নাম এবং আহলুস সুন্নাহ জামাতের আরেকটা কথা হলো যে ঈমানটা আমলের মাধ্যমে বৃদ্ধি পায় এবং পাপের মাধ্যমে এটা হ্রাস পেয়ে যায় এই সব মিলিয়ে হলো আহলুস সুন্নাহ জামাতের ঈমানের সংজ্ঞা এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটার জন্য খুবই চেষ্টা করতেন কারণ তার সময়ে ওই একদল ছিল তারা বলতে যে না আমলের অত গুরুত্ব নাই আমলটা ঈমানের ভিতরে অন্তর্ভুক্ত না তো উনি ছিলেন বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর খড়্গহস্ত তার কিতাবের মধ্যে শিরোনাম দিয়ে তিনি প্রতিবাদ শুরু করে দিতেন আল্লাহ এই জন্য তিনি হলেন মুজাহিদ মুহাদ্দিসদের মধ্যে ইনি যেই সেই মুহাদ্দিস না ইলমের ক্ষেত্রেও যেমন তিনি একজন বিরল ঠিক তদ্রূপ হক এটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য বিরল বাতিলের বিরুদ্ধে আপনার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ইমাম আবু আব্দুল্লাহ তিনি হলেন বিরল শেষ কথা ছিল আবু আব্দুল্লাহ কেন অনেকে তো বলে উনি বিয়ে করেননি আবু আব্দুল্লাহ মানে হলেন আব্দুল্লাহর বাপ এটা হলো ওনার উপনাম তো এখানে অনেক কথা আছে শেষ কথা হলো বিয়ে করাটার সম্ভাবনাই বেশি কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এই কোন উপনামের মধ্যে যেমন ইঙ্গিত পাওয়া যায় ঠিক কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় তার সন্তানের কথা একজনের কথা আর কেউ কেউ বলছেন যে না এটা সন্তান না এটা আধ্যাত্মিক সন্তান অথবা কেউ বলছেন না সেটা ওই অর্থে আসেই নেই মোট কথা এখান থেকে আরেকটা মাস আলা পাওয়া গেল কেউ বিয়ে করুক কিংবা না করুক অথবা তার সন্তান হোক কিংবা না হোক উনি কিন্তু উপনাম ব্যবহার করতেই পারেন বিয়ের আগে আমাদের একজন ভাই একজনকে দেখছেন যে আবু অমুক নাম দিয়েছে বলছে ওনার তো সন্তানই হয় না বিয়ের পরে বলছে ওনার তো সন্তানই হয় না অথচ একজন আলেম অথচ সালেবে সালিনদের একটা নিয়ম হলো এটা শুন না যে উপনাম ব্যবহার হবে ততই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সন্তান না থাকলেও আবু আব্দুল্লাহ বলাটা চলে আর কেউ কেউ বলেছেন সন্তান ছিল থাকলে মোটামুটি সম্ভাবনা ধরা যায় যে আব্দুল্লাহ নামে সন্তান ছিল এরপরে একটা প্রশ্ন থেকে যায় যে ইমাম বুখারীর মতো মানুষ বিয়ে করবেন না কেন হ্যাঁ তো সেটার উত্তর হলে আমাদের যেমন বলা হয় শাহজালাল মুজাহিদ এমনি কি করেন নাই বিয়ে করেন নাই তাহলে এটা একটা বিরাট বড় অভিযোগ উত্তর হলো যদি আমার বিয়ে না করলে পাপে পড়ার সম্ভাবনা নাই আর আমার এমন কিছু ইসলামের খাতিরে কিছু ত্যাগ দেওয়ার প্রসঙ্গ আছে যে আমি যদি বিয়ে করি তাহলে ওগুলো আমি করতে পারবো না যেমন ইমাম বুখারী এত বড় যে একটা অবদান তাইলে পরে তার জন্য বিয়ে না করার অনুমতি ইসলামে আছে তো বেশিরভাগ দেখা যায় যে সমস্ত ইমামদের সম্পর্কে শোনা যায় যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার সম্পর্কেও ইনাদের যাদেরই শুনবেন যে বিয়ে করেন নাই বুঝতে হবে কোনো একটা কোনো না কোনো একটা ওজর ছিল আমাদের বাংলাদেশেও একজন বড় মানুষ ছিলেন আব্দুল্লাহ আল কাফি উনি বিয়ে করেন নাই তাইলে কারণ হলো এটাই যে বিয়ে করতে গেলে তো আপনার শর্ত আছে না হক আদায় না করতে পারলে বিয়ে করা কি আপনার জন্য জায়েজ আপনার যদি বিয়ের সামর্থ্য থাকে আর বিয়ে না করলে পাপে পড়ার আশঙ্কা থাকে তো বিয়ে করা ফরজ আর যদি সামর্থ্য না থাকে তো বিয়ে করা হারাম আর সামর্থ্য শুধু একটা না যে শুধু অর্থ করি আছে আপনার গাড়ি বাড়ি আছে না মৌলিক সামর্থ্য হলো বিয়ের ক্ষেত্রে স্ত্রীর বিশেষ অধিকার তো ওখানে যদি দেখা যায় যে উনি ইয়ে না ফিট না তাহলে তো বিয়ে করা তার জন্য কি হয়ে যাবে হারামও হয়ে যাবে ততএব ইসলামের ইতিহাসে যেই সমস্ত সিংহপুরুষ বড় আলেমদের সম্পর্কে শোনা যাবে যে তারা বিয়ে করেন নাই বুঝতে হবে তাদের ওই ধরনের যে কোনো একটা ওজর ছিল ওইটা দিয়ে আমরা দলিল দিব না আমাদের কাছে সুন্নাহ যেটা আল্লাহ নবী সাহেব বলছেন যে আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি বিয়েটা হলো আমার একটা সুন্নাহ এবং এই সুন্নাহ হলো শাব্দি করতে যে মানে ওই পারিভাষিক ফিকহি অর্থে না ব্যাপক অর্থে যে আমার আদর্শ আর যে ব্যক্তি আমার আদর্শ থেকে সামর্থ্য থাকা সত্ত্বেও মুখ ফিরিয়ে রাখলো সে আমার উম্মতের থেকে বের হয়ে গেল উম্মতের অন্তর্ভুক্তই না ততএব আমরা শেষ কথা এটা দিই
আজকের এই দর্স এর পরিসমাপ্তি ঘটাচ্ছি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসে জিব্রিল অত্যন্ত তাৎপর্যময় হয়ে হাদিস, এটার আসলে ব্যাখ্যা একদিনে দেওয়া এবং আমার মতো একদিন মানুষের পক্ষে দেওয়া মূলতেই অসম্ভব ছিল। তারপরেও চেষ্টা করলাম যে মোটামুটি এই সময়ের মধ্যে এটা গুছিয়ে আনতে, হয়তো বা আমাদের নির্ধারিত সময় পার হয়েই গেছে। আল্লাহপাক আমাদেরকে এই হাদিস থেকে আশানুরূপ শিক্ষা নিয়ে এর উপর আমল করার তৌফিক দান করেন, এবং ইলম শিখার যে আদব সহ আরও কিছু কথা আমরা সেখান থেকে জানলাম, ইমান সম্পর্কে জানলাম, এবং কিয়ামতের এই নিদর্শনগুলো এর অপেক্ষা এর প্রস্তুতির জন্য যে বেশি ব্যস্ত থাকতে হবে, এই সব জিনিস নিয়ে আল্লাহ যেন আমাদেরকে ব্যস্ত থাকার তৌফিক দান করেন। বিশেষ করে আমরা অত্যন্ত স্পর্শকাতর একটি সময়ে, যুগ সন্ধিক্ষণে আমরা এখানে আসি, বিভিন্ন দিক থেকে আজকে আমরা একটা মানে আতঙ্কের মধ্যে আসি। আল্লাহপাক যেন বিশেষ করে সিলেটবাসীকে এই ভূমিকম্পের যে একটা আতঙ্ক সেটা থেকে রেহাই দেন, এবং আমরা পুরো আশা করি, ওই যে শুনেছিলেন যে মুরাইশিস এবং কমরুস সেখানে ওই যে কান্নাকাটি করার কারণে এরপরে আর লাভা বিস্ফোরিত হয় নাই, আমি আশা করছি, আমাকে যারাই ওই সময় যোগাযোগ করছিলেন আমি বলে দিয়েছি যে ওই ছোটো ছোটো যেগুলো হচ্ছে না, ওইগুলো দিয়ে যে তারা দ্বিতীয় ব্যাখ্যা দিচ্ছে যে ওগুলোর মাধ্যমে চলে যাবে, আপনারা ওইটাই আল্লাহর কাছে আশা করেন যে চলেই যাবে। দেখা গেল আলহামদুলিল্লাহ চলেই গেছে, কারণ যে দশ দিন তারা অনুমান করেছিল যে দশ দিনের পরে বড় হবে, ওটা তো হলোই না। আমরা মনে করি এবং আল্লাহর কাছে আশা করি যে কিয়ামত পর্যন্ত আর হবে না, হবে না। এই জন্য হবে না যে আমরা তাওহীদ চর্চা করছি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ চর্চা করছি, অমুকের কবর সিলেটে আছে, তমুক অলিয়া উলিয়া সিলেটে আসেন, ওই সমস্ত হতনা তসনা এগুলো দিবেন না, এগুলো দিয়ে সব ধ্বংস মানুষ টেনে এনেছে। ওই যে যুদ্ধের সময় বলছিল না যে ইরাকে জিলানি সাহেবের কবর আছে, এখানে বম ব্লাস্ট হবে না, এখন ইরাকের অবস্থাই সর্বনাশ। অথচ এখন পর্যন্ত আমাদের অনেকেই আমরা এই শাহজালালের পুণ্যস্মৃতি বিজড়িত জমিনে আসি, এই হবে না সেই হবে না, এগুলো আল্লাহর কাছে কি সন্তুষ্টির কথা না, আল্লাহর গজব আসার কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য তাওহীদ তাওহীদ চর্চা হচ্ছে, এই তাওহীদের বরকতে আল্লাহ আমাদেরকে রেহাই দিবেন, ইমানের বদলতে আল্লাহ আমাদেরকে রেহাই দিবেন, আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি করলে এর বদলে চাল আল্লাহ আমাদেরকে রেহাই দিবেন ইনশাআল্লাহ। আমরা সেই আশা রাখি 100-100, এই আশা যখন আপনি 100-100 করবেন, অবশ্য অবশ্যই সিলেটকে আল্লাহ হেফাজত করবেন, পুরো বাংলাদেশকে আল্লাহ হেফাজত করবেন, এমনকি আমি আশা করি আল্লাহর কাছে দোয়া করি কায়মানের পক্ষে পুরো মুসলিম বিশ্বকে, গোটা মুসলিম দুনিয়াকে আল্লাহ যেন হেফাজত করেন এবং বিদর্মীদের আক্রমণ থেকেও হেফাজত করেন, আসমানি জমিনে আলাই বালাই থেকে এবং প্রাকৃতিক দুর্যোগ যেগুলোকে বলা হয় সেগুলো থেকেও আল্লাহ হেফাজত করেন, আদর্শের যে অবক্ষয় এগুলোর থেকেও আল্লাহ হেফাজত করেন, এই যে আপনার অশান্তি, আপনার অনিরাপত্তা, তারপরে অসহযোগ, তারপরে যে হট্টগোল, বিশৃঙ্খলা, নিজেদের মধ্যে মারামারি, অন্তর্দ্বন্দ্ব, দলাদলি, এই যে ঝগড়া বিবাদ, এগুলোর থেকেও আল্লাহ আমাদেরকে রেহাই দেন। বিভিন্ন দলের ঝগড়ায় তো দেখা যায় সাধারণ মানুষ কি নিরীহ মানুষ কষ্ট পায়, তো এই যে আজকে আপনার অর্থনৈতিক মন্দা, এগুলোর থেকে যেন আল্লাহ রেহাই দেন। আজকে বিভিন্নভাবে মানুষের কর্মসংস্থান এগুলো না থাকার কারণে মানুষ কাজ করে যারা খায় খেটে খায় ওরা বেশি কষ্ট পাচ্ছে, তুলনামূলক মানে ওরা বেশি পাচ্ছে, বাকি সবাই তো কম বেশি কষ্টের মধ্যে আসি। আল্লাহ যেন সব ধরনের দুঃখ দুর্দশা এবং কষ্ট দূর করে দেন, এবং আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি আনয়ন করেন, সমৃদ্ধি দেন, এবং আমাদের জান মাল ধন দৌলত ইলম আমল দাওয়াত আলো আওলাদে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের সবাইকে সফল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।